আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চাকা আঁকড়ে পালানোর চেষ্টা, কাবুলের উড়ন্ত বিমান থেকে খসে পড়ছে মানুষ, কাবুলের বাড়িতে বাড়িতে চলছে লুটপাট, কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত পাঁচ। বিস্তারিত খবরে জানবেন তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে কোথায় যাবেন আশরাফ গানি। পশ্চিমা কূটনৈতিকরা কাবুল ছাড়লেও থাকবে চীন ও রাশিয়া। বিস্তারিত সংবাদে আরও জানবেন পুরো মন্ত্রিসভা নিয়ে মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ। আফগানিস্তানে ভারতে $3 বিলিয়ন পানিতে। সবশেষে জানবেন আফগানিস্তান নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চাকা আঁকড়ে পালানোর চেষ্টা, কাবুলের উড়ন্ত বিমান থেকে খসে পড়ছে মানুষ, আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক, কিন্তু বিমান আকাশে ওড়ার পরই ছিটকে পড়েন তারা। সোমবার কাবুল বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজও সামনে এসেছে ইতিমধ্যেই। রোববার দুপুর থেকে কাবুলে তালেবান ঢুকতে ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলি ও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকান সদস্যরা, কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে। কাবুলের বাড়িতে বাড়িতে লুটপাট। আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে লুটপাট শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার সকালে কাবুলে অনেকের বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে গোলাগুলিও চলছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। কাবুলের বাসিন্দা আয়েশা খুররাম, তিনি শিক্ষার্থী। সোমবার সকালে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, গুলি ও চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙেছে তার। কিছু মানুষ বাড়ি বাড়ি যাচ্ছেন, এসব বাড়িতে থাকা গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, তবে তালেবান যখন এলাকায় যাচ্ছে তখন তারা পালাচ্ছেন। তিনি ওই টুইটে বলেছেন, বিশৃঙ্খলা সবে শুরু। রোববার কাবুলে যখন তালেবান প্রবেশ করে তখন বিভিন্ন থানা ছেড়ে পালান পুলিশ সদস্যরা। এরপর থেকে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে তালেবানের নেতা সুহাইল শাইন এক টুইট বার্তায় লিখেছেন, তালেবানের পক্ষ থেকে আবারও নির্দেশ দেওয়া হচ্ছে, অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করা যাবে না, কারো জীবন সম্পদ ও মর্যাদাহানি হতে দেওয়া যাবে না, তালেবানের এসব রক্ষা করতে হবে। এর আগে গতকাল তিনি এক টুইট বার্তায় লিখেছিলেন, কারো ব্যক্তিগত সম্পদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত পাঁচ। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান বিরোধী হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করেছে বিমানবন্দরে। হুড়মুড়িয়ে বিমানে ওঠার চেষ্টা করছে তারা। এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে রয়টার্সের খবরে জানা গেছে। তবে কীভাবে তারা মারা গেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে গোলাগুলি নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারো মন্তব্য পায়নি রয়টার্স। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কী ঘটেছিল। এদিকে অভিযোগ উঠেছে মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন। রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকে ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। সকাল থেকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করেছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে। তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে কোথায় যাবেন আশরাফ ঘানি? আফগানিস্তান ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পরে বিমান ঘুরিয়ে ওমানে পৌঁছেছেন তিনি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওমান সরকার আশরাফ ঘানিকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়, তবে সোমবার পর্যন্ত ওমানেই রয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ওমানে আশ্রয় না পেলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন আফগানিস্তানে পরাজিত এই প্রেসিডেন্ট। 2014 পর্যন্ত দেশটির নাগরিকত্বও ছিল ঘানির। দীর্ঘদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন আশরাফ ঘানি। 2014 আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আগে সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে তার স্ত্রী এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই শেষ পর্যন্ত ঘানি দেশটিতে আশ্রয় নিতে পারেন বলেও জল্পনা চলছে। ওমানে আশরাফ ঘানির সঙ্গে আফগানিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মুহিবও রয়েছেন। তালেবানের সামনে কখনও মাথা নত করবেন না বলে বার্তা দিলেও সদ্য সাবেক উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালে তাজিকিস্তানি রয়েছেন। পশ্চিমা কূটনৈতিকরা কাবুল ছাড়লেও থাকবে চীন ও রাশিয়ানরা।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী দেশগুলোর কর্মীরা রাজধানী শহর ছাড়তে শুরু করলেও চীন ও রাশিয়া ইঙ্গিত দিয়েছে তাদের দূতাবাস বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। চীন তাদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন ঘরের ভেতর থাকে এবং পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকে। সেই সঙ্গে তারা জানিয়েছেন আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে তারা অনুরোধ জানিয়েছেন যে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তাদের আফগানিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। তালেবানের একটি প্রতিনিধি দল গত জুলাই মাসে চীন সফর করেছেন, সেখানে তারা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় ওই বৈঠককে রাজনৈতিক শক্তি হিসেবে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আফগানিস্তানের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি নেবে। পুরো মন্ত্রিসভা নিয়ে মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ। জনগণের দাবির মুখে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। একই সাথে তার মন্ত্রিসভার বাকি সদস্যরা পদ ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। দেশটির বিজ্ঞানমন্ত্রী খায়রি জামালউদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার রাজা আল সুলতান আবদুল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। বার্তা সংস্থা রয়টার্স জানায় বিজ্ঞানমন্ত্রী এক টুইট পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তার আগে সকালে মহিউদ্দিন ইয়াসিনকে রাজার দপ্তরে প্রবেশ করতে দেখা গেছে, তবে পদত্যাগপত্রের ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম মালয় মেইল পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মহিউদ্দিন। আফগানিস্তানে ভারতের $3 বিলিয়ন পানিতে। আফগানিস্তানে তালেবান ফের ক্ষমতায় বসার উপক্রম হওয়ার পর থেকে নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হচ্ছে, কারণ আফগানিস্তানের শান্তি ও স্থিত অবস্থা ফেরাতে $3 বিলিয়ন অর্থ বিনিয়োগ করেছে ভারত, যে অর্থে তৈরি হয়েছে বাঁধ, রাস্তাঘাট থেকে আফগান সংসদ ভবন। পাকিস্তানকে পাশ কাটিয়ে কৌশলগত কারণে আফগান ভূমে প্রভাব বাড়িয়েছিল দেশটি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের $3 বিলিয়ন সম্ভবত পানিতে গেছে বলে বিশ্লেষকদের ধারণা। ন্যাটো ও মার্কিন বাহিনী সেনা প্রত্যাহার করতেই আফগানিস্তানে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে চলেছে, ফলে 20 বছরে নয়াদিল্লি কাবুলের যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তা ধাক্কা খেতে চলেছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত চলা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। 9/11 হামলার পর আফগানিস্তানে প্রভাব বাড়াতে তৎপর হয় নয়াদিল্লি। 2011 সালে ভারত আফগানিস্তান কৌশলগত সমঝোতা স্বাক্ষরিত হয়। তারপর থেকে পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, বাঁধ নির্মাণে অর্থ সহযোগিতা শুরু করে ভারত সরকার। 2020 সালের নভেম্বরে জেনেভা শীর্ষ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আফগানিস্তানে এমন কোনো অংশ নেই যেখানে ভারত নেই। 34টি প্রদেশে চলছে 400টির বেশি প্রকল্প। হেরাত প্রদেশে 42 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পে তালেবানের হামলায় ও দুর্ঘটনাজনিত কারণে একাধিক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছে। 2016 সালে বিদ্যুৎ প্রকল্পটির উদ্বোধন করা হয়। এই বাঁধ এখন তালেবানের নিয়ন্ত্রণে। 218 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন। ইরান সীমান্তের কাছাকাছি এই এলাকা কান্ধার, গজনি, কাবুল, মাজারি শরীফ ও হেরাত শহরকে ছুঁয়ে গেছে এই রিং রোড। পাকিস্তানকে এড়িয়ে এই রাস্তা ধরে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে পারত নয়াদিল্লি। অতিমারির সময় চাবাহার দিয়ে আফগানিস্তানে 75,000 টন গম পাঠানোর কথা জানিয়েছিলেন জয়শঙ্কর। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে 6 ভারতীয় নাগরিকের। কাবুলে $90 মিলিয়ন খরচ করে সংসদ ভবন নির্মাণ করেছে ভারত। 2015 সালে সেটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের গণতন্ত্রের প্রতি এটি ভারতের শ্রদ্ধাগ্র বলে জানিয়েছিলেন তিনি। সংসদ ভবনের একটি ব্লকের নাম করা হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। এছাড়া কাবুলের বিদ্যুতায়নের লক্ষ্যে ফুলি খুমরি বিদ্যুৎ প্রকল্প, 200 কেভি DC ট্রান্সমিশন লাইন তৈরি হয়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থারও উন্নতি করেছে ভারতীয়রা। প্রশ্ন উঠেছে, ভারতের প্রায় $3 বিলিয়ন কি জলে গেল? দেশটির সাবেক স্পেশাল ফোর্স অফিসার লেফটেন্যান্ট জেনারেল PC কটচের কথায়, আফগানিস্তানে স্থিতি অবস্থা আনতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা ভেবে ভারত বিনিয়োগ করেছিল, কিন্তু আমেরিকা তালেবানের হাতে ছেড়ে দিল আফগানিস্তানকে। তেমন এটাও ঠিক, ভারতের প্রতিবেশী সে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক সহৃদয়, সেটাই পরে কাজ দেবে। দেশ গঠনে ভারতের সহায়তার দরকার পড়বে তালেবানের। অতীতের থেকে এই তালেবান আলাদা, আর তাদের মুখপাত্র তো বলেই দিয়েছে নিজেদের ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। ভারত উন্নয়নের কাজকর্ম চালিয়ে যাবে বলেও তারা বিশ্বাস করে। আফগানিস্তান নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা, কেউ উদ্বিগ্ন, কেউ বা আত্মপক্ষ সমর্থন করতে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, আরও 1 বছর বা 5 বছরও যদি মার্কিন সেনা আফগানিস্তানে থাকতো তাহলে কোনো ফারাক হতো না। আফগান সেনায় নিজের দেশকে রক্ষা করতে পারল না, অন্য দেশের অসামরিক বিরোধ মেটাতে আমেরিকার সেনা অনন্তকাল ধরে সেখানে থাকবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, যে কারণে আমেরিকা আফগানিস্তানে গিয়েছিল তা পূর্ণ হয়েছে।
তবে তালেবান যে গতিতে কাবুল সহ গোটা আফগানিস্তান দখল করে নিয়েছে, আমেরিকার সেনা ও মানুষকে তড়িঘড়ি করে দেশে ফিরতে হয়েছে, তাতে দেশে রীতিমতো সমালোচিত হচ্ছেন বাইডেন। সাবেক জেনারেল আফগান আমেরিকান রাজনৈতিক নেতারা বাইডেনের সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে বাইডেনের নীতির জন্যই এত দ্রুত আফগানিস্তান দখল করতে পারল তালেবান, পরিস্থিতি আবার আগের মতোই হয়ে গেল। যুক্তরাজ্যের প্রতিক্রিয়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি খুবই কঠিন জায়গায় চলে গেল এবং ভবিষ্যতে তা আরও খারাপ হতে পারে। তার মতে কোনো রকম চুক্তি ছাড়াই সমনোভাবাপন্ন দেশগুলি যেন তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়। জাতিসংঘের আবেদন, আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে, তবে তালেবান কাবুলে ঢোকার পরেই জাতিসংঘের তরফে আবেদন জানানো হয়েছে তারা যেন সংযম বজায় রাখে। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন আফগানিস্তানের নারী ও শিশুদের নিয়ে তিনি খুবই চিন্তিত, তারা যে অধিকার পেয়েছিলেন তা যেন বজায় থাকে। পাকিস্তানের সিদ্ধান্ত, পাকিস্তান এখনও কাবুল দূতাবাস বন্ধ করেনি, তবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী জিও নিউজকে বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে, আমরা উদ্বিগ্ন, তবে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কর্মী সরায়নি রাশিয়া, জার্মানির বক্তব্য, জার্মানি দ্রুত তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে আনছে। পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন প্রথমে আফগানিস্তানের প্রতিবেশী কোনো দেশে জার্মান নাগরিকদের সরিয়ে নেওয়া হবে, তারপর সেখান থেকে দেশে ফেরানো হবে। রবিবার রাতেই অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সৌদি আরব ও আমিরাত, সৌদি আরব তাদের দূতাবাসের সব কর্মীকে দেশে ফিরে নিয়েছে। সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে কাবুল থেকে সব দূতাবাস কর্মী দেশে ফিরে এসেছেন। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা এখন পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও নাগরিকরা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই সহযোগিতা করছে। কাতার জানিয়েছে আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় তারা খুশি। কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন আফগানিস্তানের মানুষ বিশেষ করে নারী বাচ্চা মেয়ে এলিজিবিটি সম্প্রদায়ের পাশে আগের মতোই থাকবে কানাডা, সেই সঙ্গে বেশ কিছু আফগানকে কানাডায় নিয়ে আসার কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন কাবুলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার দূতাবাস খোলা হবে।